দিয়ে গেছে পার্সেল, এটা কি আছে সেটা তো তোমরা আনবক্সিং ভিডিওতেই দেখছো। পুরো এতটা লং, মেইনলি হচ্ছে এটার ফিটিংসটা খুব খারাপ, মানে প্রচন্ড ঢিলা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম মা ডাল সিটি দিয়ে রেখেছে, তো এখানটায় জলপাই কেটে রেখেছিল। জলপাই দিয়ে মটর ডাল আর মুসুর ডাল দুটো ডাল মিশিয়ে রান্না করা হচ্ছে। তো ডালটা ফুটুক, তারপর তো ডালটা সোমবার দেবো। আর একদিকে এই যে বেগুন পটল কেটে রেখেছে, সব কাটাকাটি মানে সবজি জাত কাটাকাটি মায়ে করে রেখেছে, আমি এসে ঝটপট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আর আজকে ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে গেছে, কেন ঘুম থেকে উঠতে দেরি হয়েছে সেটাও আমি তোমাদের বলবো। তো চলো ঝটপট করে সব কিছু ভাজা টাজা করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমরা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এখানে দেখো এই যে বেগুন ভাজা আর পটল ভাজা হয়ে গেছে, আর একদিকে যে চিংড়ি মাছটাও ভেজে নিয়েছি, চিংড়ি মাছের আজকে শাপলা হবে। তো এই যে শাপলা তো মা কেটে রেখেছে, সব কিছুই মা কেটে রেখেছে, আমি শুধু রান্নাটাই করছি। এই যে শাপলাটা দিয়ে দিলাম, আর তেলের মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। তো চিংড়ি মাছটা করলে এইভাবেই করি, বেশ ভালো লাগে। শাপলা আমি নর্মালি খাই না, কিন্তু চিংড়ি মাছটা করলে অল্প একটু খাই, মানে এটাই হচ্ছে ব্যাপার। নর্মালি ভালো লাগে না আমার শাপলা খেতে। আর এদিকে এই যে ডালটাও হয়ে গেছে, জলপাই দিয়ে ডাল হচ্ছে দেখালামই। আর এদিকে ডালটা সোমবার দেবো, ওই ডালে ডেচকির মধ্যে রাখবো ভাবলাম, এটার মধ্যে একবার সোমবার দিয়ে দিই। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর আজকে বলো তো কী রান্না হবে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। শাপলায় একটু নুন দিলে তাড়াতাড়ি শাপলাটা নরম হয়ে আসবে। দেখো আজকে রান্না হবে চিকেন, তার জন্য এই যে আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ আদা রসুন মশলাটা করবো। দিদির পাপা দিকে গেলো মাংসটা আনতে, বাবা বলে গেছে বাজারে, ও মাংসটা আনলে মাংসটা বসিয়ে দেবো। তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, ডাল শাপলা ভাজা আর মাংস। শাপলা করা হয়ে গেছে আর ভাজা ডালও কমপ্লিট, এখন শুধু মাংসটা করবো আর ভাতটা করলেই হয়ে যাবে। আর আজকে হচ্ছে সোমবার, মানে মানডে আমাদের ছুটি, তো সেখানে রান্নাবান্না একটু দেরি করেই করলাম। আর ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেছে, রাতে ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে যায়, দুটো প্রচণ্ড ডিস্টার্ব করে। তার জন্য ভাবলাম আজকে ছুটি, রান্নার আদার চাপ নিয়ে একটু দেরি করে উঠে পরে রান্না করবো। তবুও রান্নাবান্না হয়েই গেলে, এই দুটো পাপার মাংস নিয়ে এসেছে কিছুটা, আর কিছুটা মাংস যে কালকে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো সেই মাংস তো দুটো মিলে একবারে করে ফেলবো এখন। আর একটা জিনিস তোমাদের দেখাবো বলে এখন ক্যামেরাটা অন করলাম, তো চলো দেখায়। এই যে কালকে যে ফ্রিজে মাংসটা রেখেছিলাম, দেখো এতটাই বরফ হয়ে গেছে, ছাড়ছেই না। কিছুক্ষণ আগেই বার করলাম, যদি সকালে বার করে রাখতাম মানে রান্নাঘরে আসার সাথে সাথে, তাহলে ছেড়ে যেত। আমি ভেবেছিলাম কি এটা থাকবে, এই মাংসটা পরশু দিন করে ফেলবো। মা বললো বাবা মাংস ভুলে গেছে। অমিত আবার মানে বেশি ইয়ে করেছে, যে বলছে যে যেটুকু ঘরে আছে এটা রান্না হবে, আর তার সাথে আরও কিছুটা নিয়ে এসেছে। সেখানে 800 মতন বলে আছে, আর এখানে 1 কিলো। তো এতটুকুই আজকে রান্না করে ফেলবো, এর মধ্যে থেকে কয়েকটা সলিড পিস রেখে দেবো। সলিড মাংস না কেউ খেতে চায় না, পকোড়া টকোড়া করলে বা স্যুপ টুপ বানালে বেশ খাওয়া যায়, তার জন্য সলিড মাংস কিছুটা রেখে দেবো, আর বাদ বাকিটা রান্না করে ফেলবো। আর তোমাদের বললাম না একটা জিনিস দেখাবো, ওই দেখো যে আমাদের গাছের কাঁঠাল পাতা বিক্রি করা হয়েছে, যে কাঁঠাল পাতা ঝরে পড়ে যায় আমরা উঠোন ঝাড় দিয়ে ফেলে দিই, আর সেই পাতাও এখন বিক্রি হয়। এক একটা গাছ 150 টাকা করে দিয়েছে, আমাদের টোটাল 3টে গাছ 450 টাকা হয়েছে কাঁঠাল পাতা বিক্রি করে। তো এই পাশের গাছটাও ওই দেখো একটা লোক কাটছে, আর এই পাশে একটা গাছ, আর একটা গাছ একদম রাস্তার দিকে সামনে। তো আমি তো এখন রান্না করছি, তাই সামনের দিকে যাব না, এগুলোই তোমাদের দেখালাম। তো দেখো কাঁঠাল পাতাও এখন বিক্রি হচ্ছে। তো দেখো এই যে এখানে অলরেডি মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসটা কষা হচ্ছে, আর এদিকে গরম জল বসিয়েছি, কেন বলো তো, জলটা হয়ে গেছে বন্ধ করে দিলাম। এই যে মুরগির যে ঠ্যাংগুলো হয় না, এগুলো ছুলবো, যে 4টে আগের দিনের 2টো আজকের 2টো, তো ঠ্যাংগুলো ছুলবো বলে গরম জল করলাম, তো এটা তো হয়ে গেলো, এটার মধ্যে এটা চুবিয়ে দিই, তাহলে এটা ভালো উঠবে। এই যে একটু পরে তুলে নিয়ে ছুলে নেবো। তো এটা আমাদের বাড়িতে সবাই মোটামুটি ভালো খায়, কম বেশি সবাই ভালো খায় জানি না, অনেকে এটা দেখে আমাকে পাগলও বলতে পারে যে এটা কেউ খায় কি না, বাট আমাদের এখানে সবাই খায়, এটা খেতে বেশ টেস্টিও লাগে। তো এটা শুনবো, আর তারপরে দেখো যে জুটোর পাপা এখানে আমার জন্য খাবার নিয়ে এসছে, তো চলো তোমাদের দেখায়, হাতটা ধুয়ে নিই তারপরে দেখায়। দেখো এই যে কচুরি আর তরকারি নিয়ে এসছে, আমি আনতে বলেছিলাম সকালে না, মানে ছুটির দিনে সেরকম কিছু রান্না হয় না, তো কী খাবো ভাবলাম, আজকে অনেকদিন কচুরি খায় না, তাহলে আমি একটু কচুরি নিয়ে আসো। আর এখন 12:30 বাজে, এখন নিয়ে এসছে, এখন সকালের খাবার খেলে দুপুরের খাবার কখন খাবো জানি না, চলো ঝটপট করে খেয়ে নিই। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা করে জুড়োকে গেছিলাম স্নান করাতে, জুড়োকে স্নান করিয়ে রেডি রেডি করে দিয়েছি। তো কথা বলতে বলতে আবার ফোন আসলো, একটা ডেলিভারি আসছে সেই কারণে,
তো যাই হোক বললাম রান্নাঘরটা পরিষ্কার করব, বাসন টাসন সব মাজা হয়ে গেছে, আর ঘরটাও মুছবো, এখন অনেক কাজ বাজ রয়েছে, জুটুকে খাওয়াতে হবে, তো যাই না কখন কতটা কি করতে পারবো। তো চলো পার্সেলটাকে পিক করে নিই, তারপরে রান্নাঘরটা এসে পরিষ্কার করব। তো দেখো এই যে ফাইনালি ডেলিভারি বয় এই যে দিয়ে গেছে পার্সেল, এটা কী আছে সেটা তো তোমরা আনবক্সিং ভিডিওতেই দেখতে পারবে, আর তাছাড়াও আমি তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো ওখানে যখন পরে আনবক্সিং করবো। তো চলো তাড়াতাড়ি করে কাজটা সারি। জুডো জুডো কী এসছে, এটা লেগেছে, বদমাইশি করলে তো লাগবেই। তো চলো এটাকে রেখে এখন ঝটপট করে কাজ করি, এরপর জুডোকে খাওয়াতেও হবে, অনেকটা টাইম হয়ে গেছে। রান্নাঘরের কাজ কিছুটা কমপ্লিট করে রেখে জুডোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, আর এদিকে জুডোর পাপাও খেয়ে দিয়ে শুয়েছে। আমার কিন্তু এখনো খাওয়া হয়নি আর স্নানও হয়নি, আমার অবশ্য খিদেও পাচ্ছে না, একবারে কাজ বাজ করে স্নান করে তারপরে খাওয়া দাওয়া করব। গুড ইভিনিং এভরিওয়ান, আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো রেডি শেডি হয়ে গেছি, তখন যে দেখলে ঘর মুছলাম, ঘর মুছে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো কেচে স্নান করে খেতে ইচ্ছে করছিল না, অত বেলায় খেয়েছিলাম তখন দেখলে কচুরি, তার জন্য অল্প কটা ভাত খেয়েছিলাম শুধু চিকেন দিয়ে, তা এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাত খেতে খেতে জুড়েও ঘুম থেকে উঠে গেছিলো, ওকে আর না আজকে আমি আর বলিনি যে বাবু ঘুমা বা রাতারি উঠলি কেন, কারণ ও যা রাত্রে করে তার জন্য ভাবলাম যে উঠে গেছে ওকে আর ঘুম পাড়ানোর কোনো দরকার নেই। তো খাওয়া দাওয়া করে আর একটু কিছুই করিনি, তারপরে বসেই ছিলাম, এখন রেডি হয়ে গেছি, নতুন এই কুর্তিটা পরেছি। তো কেমন লাগছে জানি না, আমার কাছে তো ভালো লাগছে না, তো ভাবছি এটা রিটার্ন করবো, তো দেখা যাক কী করি, পরে তো নিলাম। তো চলো ঘুরে টুরে আসি, যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে রেখে দেবো, আর নাহলে রিটার্ন। আর যেই কুর্তিটা আজকে এসেছে এটা কিন্তু সেই কুর্তিটা না, এটা দুদিন আগে এসেছিলো, তো আমি আর আনবক্সিং করে পড়া হয়নি, একটু আগে আনবক্সিং করলাম, যে ভিডিও তোমরা শর্টসটা অলরেডি পেয়ে গেছো, একটু আগে আনবক্সিং করলাম আর এখন মাত্র করলাম। আর দেখো আমাদের জুটো বাবু জুটোর পাপা সবাই রেডি, জুটো বাবু টুপি পড়েছে একটা, কেন পড়েছে টুপি, তোমাদের একটু ব্যাক ক্যামেরা করে দেখায়। এই দেখো এই হচ্ছে কুর্তিটা, এই হচ্ছে প্যান্ট দেখতেই পাচ্ছ, একটু ওই যে একটু শর্ট, ওই অ্যাঙ্কেল কাটিং যে প্যান্টগুলো হয় সেরকম, আর কুর্তিটা পুরো এতটা লং। মেইনলি হচ্ছে এটার ফিটিংসটা খুব খারাপ, মানে প্রচণ্ড ঢিলা, আমার নর্মালি এক্সেল লাগে বাট এই হিসাবে এটা প্রচণ্ড ঢিলা হয়েছে, আর তার সাথে একটা ওড়নাও আছে, বাট এই ওড়নাটা এখন কুর্তি পরতে পরতে এমন হয়ে গেছে ওড়নাটা ম্যানেজ করা একটা ডিফিকাল্ট ব্যাপার। তো ভাবছি ওড়নাটা নেবো কি নেবো না সেটা নিয়ে একটু কনফিউশনে আছি, তো দেখা যাক কী করি। এই হচ্ছে ওড়না, আর এই হচ্ছে কুর্তি, আর এই হচ্ছে প্যান্ট। তো কুর্তিটার ফিটিংসটা ঠিক আমার পছন্দ হয়নি, ঢেলা ঢেলা লাগছে, জানি না কী করবো। তো এখন বেরোচ্ছি, কটা বাজে, 5টা মতন বাজে, অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সারবো, জানি না কতটা কি তোমার সাথে শেয়ার করতে পারবো, চেষ্টা করবো শেয়ার করার, কোথায় কোথায় যাচ্ছি কী কী করছি সবটাই ডিটেলসে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, এই যে জুটো এখন আগে যাবো একটু ওই বাড়িতে, মায়ের সাথে একটু দরকার আছে, সেই দরকারগুলো মিটিয়ে নেবো, তারপরে যেখানে যাবো সেখানে যাবো। তো চলো তোমরা দেখে নেবো। এই দেখো আমাদের রাস্তা এখন কি সুন্দর হয়ে গেছে, একদম ঝাঁকাঝাঁক, কয়েকদিন আগে ভাঙাচোড়া ছিল, পুজোর আগে আগেই ঠিক করেছে। বললামই বেশ অনেকগুলো দরকার রয়েছে, দেখো এই যে মার্বেলের দোকানে চলে এসেছি, কি নিতে এসেছি বলতো, ঠাকুরের যে সিংহাসন হয় না ছোটো ছোটো, এই সিংহাসনগুলো আর একটা তুলসীর মন্দির। তো এখানে এসে যেগুলো দেখলাম সেগুলো ঠিক পছন্দ মতন হলো না, তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম, এখান থেকে আমাদের বড় সিংহাসনটা নেওয়া ছিল, তার জন্য এখানেই প্রথমে আসলাম। ওই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আরও 2 বছর আগের ভিডিও, তো চাইলে তোমরা ভিডিও তোমরা দেখে নিতে পারো। মার জন্য যে বড় সিংহাসনটা কিনেছিলাম এখান থেকেই কিনেছি, আর এটাও মার জন্যই কিনছি, মা বললাম না বাড়িতে যাব, তো মা টাকা রেখে গেছিলো সেই টাকাই আনতে গেছিলাম, তো টাকা টাকা নিয়ে তারপরে আসলাম, এখান থেকেই নিয়েছিলাম। এখানটার জিনিসগুলো বেশ সুন্দর ছিল, জিনিসগুলো বলতে এখানে মেনলি ঠাকুরের আসন, টাইলস সব কিছুই ছিল, বাট ঠাকুরের আসনের অনেক রকম ডিজাইন ছিল আর অনেক সুন্দর সুন্দর ছিল। তো এই হচ্ছে দোকানের মালিক দাদা, খুব ভালো, খুব সুন্দর কথা বলছিল আর সব কিছু ডিটেলসে বলে দিচ্ছিল। তো আমরা এখান থেকে এই যে এরকম একটা আসন নিয়ে নিয়েছি, এরকম সাইজেরই কিন্তু অন্য একটা ডিজাইন, এই যে এই আসনটা আমরা নিয়েছি। তো আমি আর তোমাদের পরে দেখাতে পারবো না, এগুলো আজকে যাবে না কালকে যাবে বাড়িতে। আর এই দোকানটা বলতো কোথায়, এই যে প্যান্ডালুমস, ঠিক প্যান্ডালুমসের ঠিক উল্টো দিকে এই দোকানটা। তো যে দোকানে আমরা আগে গেছিলাম ওই দোকান থেকেই এই অ্যাড্রেসটা বলে দিয়েছিল, তারপর এখান থেকে নিয়ে আসলাম। ওই তুলসী যে মন্দিরগুলো হয় সেই মন্দির আর একটা ছোট্ট ঠাকুরের আসন, তো মায়ের জন্যই নিয়েছি, তো কালকে ওই বাড়িতে চলে যাবে, আমি আর তোমাদের দেখাতে পারবো না, তাই এখনই দেখিয়ে দিলাম। আর তারপরে একটা দোকানে এসেছিলাম, দুটো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিলো আর আমি ভেতরে বসেছিলাম।
তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখনই সবেমাত্র বাড়িতে আসলাম। আর একটা কাজ করেছি, সেই টাইমে না ভিডিও করতে পারিনি, বেশি অনেকক্ষণ টাইম লেগেছিল। তো সেই কাজটা কি করলাম, পরে কোনো একটা ব্লগে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো যে আজকে কী একটা কাজ করলাম। খুব শীঘ্রই তোমরা জানতে পারবে, পরে কোনো একটা ভিডিওতে শেয়ার করবো। তো আই হোপ আজকের ভিডিওতে তোমাদের খুব 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 ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন বাই বাই।